আমার নাম জ্যাক এলফিনস্টোন আমি একজন ইঞ্জিনিয়ার আপনি একটু আগে আপনার লেকচারে বললেন জীবনে অন্তত একবার আপনারা মক্কায় যাবেন কারণ সেটাই আল্লাহর ইবাদতের সর্বপ্রথম জায়গা তবে আমরা জানি আল্লাহ তালার ইবাদত আগেও করা হয়েছে আদম ন এরকম অনেক নবিরাসুল সবাই আল্লাহ তালার ইবাদত করেছেন তবে সেগুলো মক্কায় ছিল না এটা কি ব্যাখ্যা করবেন যে মক্কা শহরে কি আল্লাহ ইবাদতের প্রথম জায়গা ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে বাইবেল বলছে এমনকি পবিত্র করন বলছে বাইবেল বলছে যে এই লোকগুলো ভাগ্যবান যারা ভ্রমণ করেছে বাক্যপত্যাকে তার মানে মক্কা আর কোরআন বলছে সুরা আলী ইমরান উদ্দিন আয়াত নম্বর ছিয়ানব্বই আল্লাহর ইবাদতের প্রথম জায়গা মক্কা ভাই প্রশ্ন করলেন যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আগে অনেক নবী রাসুল পৃথিবীতে এসেছিলেন যেমন ধরেন মুসা ইসা ইব্রাহিম আদম সবাই শান্তিতে থাকুন তাহলে মক্কা কিভাবে হয় ভাই নবী মোহাম্মদ আল্লাহর প্রথম রাসুল নন তিনি হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মক্কা শহরটা তার আগেও ছিল এমন না আমাদের নবী জন্মানোর পরে মক্কা শহরকে পবিত্র বলা হয়েছিল এটা হয়েছে অনেক আগে মক্কা বেদতের জায়গা ছিল অনেক আগে থেকেই পবিত্রকরণে বলা হয়েছে যে ইব্রাহিম আলাহ কাবা পুনর্নির্মাণ করেন তার ছেলেকে নিয়ে ইসমাইল কাবা পুনর্নির্মাণ করেন আর হাদিস বলছে যে এটা প্রথম নবী আদম আলাহিসাল্লামের সময় ছিল মক্কা আগে থেকেই ছিল অনেক আগে থেকে মক্কা ছিল আর সেজন্যে বলা হয়েছে আল্লাহর ইবাদতের প্রথম জায়গা হচ্ছে মক্কা আর পরবর্তীতে তখন কিবলার দিকটা ছিল মসজিদুল আকসা এরপর কিবলা ঠিক করা হলো মক্কা তবে আল্লাহর ইবাদতের প্রথম যে জায়গা সেটা হচ্ছে মক্কা পরে আবার মক্কায় ফিরে এসেছে আশা গুরুত্বটা পেয়েছেন